ফিলিস্তিন ইস্যুতে এবার এক হচ্ছেন বিশ্বের প্রভাবশালী মুসলিম নেতারা সৌদি আরবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত ক্যাভুসগ্লু বৈঠক করেছেন সৌদি বাদশাহ সালমান এবং কাতারের আমিরের সঙ্গে এর আগে প্রেসিডেন্ট এরদোয়ান কথা বলেছেন সৌদি বাদশাহের সঙ্গে জেরুজালেমে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলের পুলিশের সংঘর্ষ শুরু হয়েছে আল আকসা মসজিদে ঢুকে হামলা চালাচ্ছে ইসরায়েলের পুলিশ এই পরিস্থিতিতে তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে সৌদি সরকার ও কাতার আমিরের বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বহুদিন ধরেই তুরস্কের সঙ্গে ভালো সম্পর্ক কাতারের ফলে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সেখানে থাকাকালীন কাতারের আমিরের সৌদি আরবে যাওয়াও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে তিন দেশই ফিলিস্তিনে ইসরায়েলের হামলায় উদ্বেগ প্রকাশ করেছে পাশাপাশি ফিলিস্তিনের পাশে থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তুরস্ক সৌদি আরব এবং কাতার মুসলিম বিশ্বের তিন প্রভাবশালী রাষ্ট্র তারা চাইলে অনেক কিছু সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মানতে অস্বীকার করার চব্বিশ ঘন্টার মধ্যেই তুর্কি স্টক এক্সচেঞ্জের দরপতন শুরু হয় এবং ডলারের বিপরীতে লিরার দাম পড়ে যেতে শুরু করে মধ্যপ্রাচ্য বিষয়ক এক বিশ্লেষক বলেছেন তিন বছর ধরে তুর্কি লিরার দাম শুধু পড়ছেই বারবার ফাইন্যান্স মিনিস্টার চেঞ্জ করেও কোনো লাভ হয়নি বিপর্যস্ত অর্থনীতি নিয়ে দাঁড়িয়ে আছে তুরস্ক এর সাথে যোগ হয়েছে আমেরিকা রাশিয়ার সাথে রোজকার সংঘর্ষ জুলুমের বিরুদ্ধে অবস্থান নেয়ার মাসুল